हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आगामी मासे शुरू अर्थात पहला फेब्रुआरीते एकदिके जारी होते चलेछे जेमन नतून नियम अपरदिके रयेछे तीनटी विशाल बड़ घोषणा दारुण सुखबर जार फले व्यापक परिमाणे उपकृत होते चलेछे देशेर गरीब मध्यबित्त परिवारगुली। आर आजके मूलत थाकबे एई तीनटे विषय निये विस्तारित आलोचना। आगामी पहला तारीख थेके कोन कोन नियमे आसछे परिवर्तन एबं सरकारेर तरफ थेके नतून की घोषणा रयेछे ताई आपनि भिडियोटिके मोटो स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। প্রথমটি হচ্ছে যারা মূলত পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে টাকা পেয়ে থাকেন বা সরকারের এই প্রকল্প যাদের রয়েছে তাদের জন্য দারুণ ঘোষণা করতে চলেছে এবার বাজেটে কেন্দ্র সরকার। যারা মূলত কেন্দ্র সরকারের এই পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে টাকা পেয়ে থাকেন এবারে তাদের জন্য রয়েছে দারুণ খবর। বলা হচ্ছে এবারে বাজেটে এই প্রকল্প থেকে যে সকল মহিলা বা মেয়েরা টাকা পেয়ে থাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় তাদেরকে তাদের টাকার পরিমাণটা বাড়িয়ে 12,000 টাকা পর্যন্ত করা হতে পারে। অপরদিকে রয়েছে আরো একটি দারুণ খবর, এবারে বাজেটে দাম কমতে পারে রান্নার গ্যাসেরও। একদম ঠিকই শুনেছেন, বিশেষ করে যাদের কাছে মূলত উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে যে সকল মহিলারা উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করে রান্না করে থাকেন তাদের জন্য দারুণ খবর। বলা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম 300 টাকা ভর্তুকি দেয় বর্তমানে মোদী সরকার, এবার তা বাড়িয়ে 500 টাকা করা হতে পারে বলে গুঞ্জন। দাম কমবে সোনা হীরের, কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের দিকে তাকিয়ে অলঙ্কার ব্যবসায়ীরা। দ্বিতীয় মোদী সরকার শেষ বাজেট পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি, তার আগেই 31 জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। মনে করা হচ্ছে এবার বাজেটে সোনা হীরের মতো মূল্যবান ধাতু দাম কমতে পারে। হতে পারে ওষুধের দাম। বলা হচ্ছে নতুন বছরে বাজেটে সাধারণ মানুষের মন জিতে বড় ঘোষণা করতে চলেছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এখানে ওষুধের দামে ছাড় নিয়ে বড় ঘোষণা হতে পারে যাতে উপকৃত হবেন আম জনতা। বিশেষজ্ঞদের এক অংশের বক্তব্য, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনার জন্য একটি বিশেষ ঘোষণা করতে পারে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।